জয় গুরু এটা শোনো মনি নতুন শাড়িটা একটু দেখিয়ে দাও এই যে শাড়িটা কয়েকশ দিন বানানো হয়েছে প্রোগ্রামের জন্য আমি বানিয়ে দিয়েছি মাশাআল্লাহকে এই যে শাড়িটা অনেক সুন্দর মনে জানি তো আমরা একটা এইটা সেমিনার আমাদের দুই দিন থাকার কথা ছিল কোনো কারণে কষ্ট আমরা যেতে পারিনি তো আজকে গেছিলাম হাসো তুমি মিষ্টি করে হাসো হাসো এই এই চুলটা একটু দেখে দাও আমার সোনা হ্যাঁ এই যে চুলটা অল্প একটু বলে তারপর চলে যাবে আচ্ছা বলে দে বলে নি বলে তারপর তুমি চলে যাবে দাঁড়া ও ওর মামা গান করেছিল আজকে ও নাচ করেছে আর আমি গান করেছিলাম আমার গানে আমার সেরকম নাচ করেছে আমার গানটা আরো সুন্দর হয়ে গেছে বলো ঠিক আছে হ্যাঁ জানতে মিষ্টি জান এখন ও শাড়িটা চেঞ্জ করতে যাবে টায়ার্ড হয়ে গেছে অনেক নাচ করেছে অনেকক্ষণ জয়গুরু আমাদের খুবই সাহিত্য সংস্কৃতির প্রোগ্রাম ছিল দুদিন ধরে হচ্ছিলো আমি একটুখানি লাইভও দেখিয়েছিলাম আপনাদের তো প্রোগ্রামটা খুব খুব সুন্দর হয়েছে বহু দেশ বিদেশ থেকে মানুষ এসছে প্লাস বাংলাদেশ থেকে এসেছিলো বাংলাদেশ থেকে বাংলাদেশের কথা বলতে গিয়ে একটু বলে এই যে এটা প্রাপ্তি এই শাড়িটা আমাকে জাস্ট এখনই প্রেজেন্ট করলো এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি এই শাড়িটা আমাকে দিয়েছে একটুখানি বলি খুব অন্তরের দুজন মানুষ ওনারা শাওন পান্থ ভাই আর ওনার মানে আমাদের সুবর্ণা আপু মানে ওনার ওয়াইফ ম্যাডাম সুবর্ণা ম্যাডাম ওনার দুজন আমাকে এটা প্রেজেন্ট করেছে শাড়িটা এটা বাংলাদেশের এখনো দেশের গন্ধ পাচ্ছে মিলটির মামা বাড়ি হচ্ছে বাংলাদেশ মানে আমার জন্ম বাংলাদেশ আর থাকি শান্তিনিকেতন তো এই শাড়িটা জাস্ট এত সুন্দর জাস্ট ওয়াও থ্যাংক ইউ পান্ত ভাই সুবর্ণা আপু অনেক সুন্দর এত সুন্দর কালেকশন খুব খুব সুন্দর দেখো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এত এত ভালো লেগেছে শাড়িটা এত সফট এত সফট মানে আমি তো যে পরি না এটা সেই আমার কালেকশনের মধ্যে আর একটা শাড়ি খুব সুন্দর মানে ভালো পছন্দ হয়েছে মানে এখনই গিফট করলো আমাকে এখনই আমরা আসার সময় ওই একসঙ্গে এলাম ওই গেস্ট হাউসে ছেড়ে দিয়ে আসলাম ওনারা আর এটা প্রাপ্ত সোহাগ মণ্ডল থ্যাংক ইউ ভাইয়া সঙ্গে থাকুন ছবিগুলো হারিও না মা আস্তে আস্তে করে একটা একটা করে করো এই যে একটা এখানে পড়ছে এই দেখো এই দেখো এইদিকে রয়েছে চুরি টুড়ি খুঁজছে মেয়ে তো প্রোগ্রামটা লাস্ট আমরা অ্যাটেন্ড করলাম এটা হচ্ছে আমার মেলোডি ছোটোবেলার ছবি আমি এগুলো করি আর কি মানে আলমারিতে ছবি টবি এটা ওটা সব ইয়ে করে রাখি যাই হোক ভালো লাগার একটা অনুষ্ঠান ছিল এটা হচ্ছে সে রচনাদির সঙ্গে আমার দিদি নাম্বার ওয়ান এর জানার না দুটো টিপ দিও না দুটো টিপ নিয়ে দিবো না আমার মেয়ে কি করে টিপের উপর টিপ দিয়েছে বলছে এটা এটা টিপের বাচ্চা বাচ্চারা কত কথা বের করে বলছে এটা টিপের বাচ্চা এটা নাকি টিপের বাচ্চা টিপের উপরে আর একটা ওর কপালের টিপটা আমাকে বসিয়ে দিয়েছে কেন বলছে এটা টিপের বাচ্চা তো এই আর কি ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা এত সফট এত সুন্দর তো যাই হোক আমরা যদিও শেষের দিনে শেষের দিকে গেছি সাপমুচন হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছিল তো নাচ হচ্ছিল বাবা আমার মেয়ে কি করেছে একটু দেখিয়ে যাও নিয়ে আসো নিয়ে আসো ওটা একটু দেখাও সবাই জানো দুইটা বের করছো কেন একটা 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 রাখো রাখো অসুবিধা নেই ওয়াইফ দিয়ে ও এখন মেকআপ তুলবে দেখো কি করে তোলো একটু দেখিয়ে দাও চোখের মেকআপটা চোখ বন্ধ করে দেখো এই যে চোখের মেকআপ তোমার মা খুব ফ্যাশনে বল মা যা ওটা ওটা ওখানে রেখে দাও পরে আমি মেকআপ তুলবো ওটা দিয়ে মেকআপ করে যে মেকআপ তুলতে হয় ওয়াইফ দিয়ে সেটাও জানে ভালো করে তুলো গালের ব্লাশনটা আগে তোলো আগে ব্লাশনটা তোলো কাজলটা তুলে আবার মুখে দিলে আবার গেটে যাবে তুমি আগে ব্লাশনটা তোলো আমার সোনামণি খুব টিপটপ আর তো যাই হোক কে কে আছেন কোথা থেকে দেখছেন একটুখানি হ্যালো করবেন হঠাৎ করে এলাম তো ওখানে আমার ভাই ছোট ভাই অন্তু ও গান করেছে আর ওর সঙ্গে আমার সোনামণি নাচ করেছে ও ঘুমাচ্ছিল বসে বসে তারপরে আমি বললাম কি যে মামা গান করবো তুই নাচবি উঠে গেল তারপরে আবার সবাই ওখানটায় বলছে যে আজকে তুমি গান করো নি তুমি একটু করো তারপরে আমি ওই উপস্থিত মতো আমি একটা করলাম তারপর বলছে না না একটা করলে হবে না আরও করো তারপর আর একটা করলাম আমার প্রিয় গান যেটা সেটা তো করলাম আর ধামাইল করলাম রাধারমনের হ্যাঁ হুট করে এসছি তো কেউ আসলে সেভাবে জয়েন্ট হয়নি এই জন্য তো যাই হোক তো গেছিলাম যে ভালো লাগলো শেষ ভালো যার সব ভালো তার শেষের দিকে হলেও গেলাম ইচ্ছা ছিল গতকাল থেকেই আর কি যে শুরু হয়েছে গতকাল থেকেই থাকতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু যেতে পারেনি এটা আমার দুর্ভাগ্য ভাগ্যে না থাকলে হয় না আজ দৌড়াদৌড়ি করলেও হয় না ন মাস আগে থেকে প্ল্যান করছে যে প্রোগ্রামটাতে যাবো আর যেহেতুটা আমার নিজের আমার আমি ওই সংগঠনের আমি একজন সদস্য খোয়াই খোয়াইতে তো যেতে পারিনি যে সেটার জন্য আমি আমি শুধু না মানে আমি যে শুধু কষ্ট পাচ্ছিলাম সেটা না ওখানে আমার সবাই দেখ যারা আমাকে চেনে সবাই আমাকে মিস করছিল এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমাকে সবাই মিস করেছে আমাকে খুঁজেছে আমার খোঁজ নিয়েছে আমি ভীষণ 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 আনন্দিত তো যাই হোক এই আর কি মেয়ের শাড়িটা বানালাম মেয়ের শাড়িটা বানাতে পেরে আমার আমারও ভীষণ ভালো লাগছে কেন কি দেখাবো একবার ও কী করছে দেখায় একবার দেখাই ক্যামেরায় এই জয়গুরু আমার সোনামণি এখন মেকআপ তুলছে তো খুব কিউট বেবি আমার আর ও এত কিউট আমি ওর শাড়িটা বানিয়েছি হচ্ছে আট তারিখে কারণ কি ন তারিখ ছিল গতকাল গতকাল ওর পরে যাওয়ার কথা ছিল এই শাড়িটা আমার বানানো ও যেটা পরেছে তো ও শোনামুনি এখন মেকআপ তুলছে তো ক্যামেরায় আসছে না ও ক্যামেরায় আসতে চাইছে না আমার মেলোডি ম্যাডাম কতটা তুলেছে দেখি মা বাহ ভালোই তুলে ফেলেছে ভাবা যায় নিজের মেকআপ নিজে তোলে আমার সোনা মনে এটা একটা বিরাট ব্যাপার তো এটা কয়জনে পারে আমার সোনা নিজে নিজে মেকআপ তুলছে ঠান্ডা লেগে গেছে একটু কি ভালো মেয়ে আমার একটু তাকাও তো মা ও বাড়ি কি জান আমার গুলো যান আমার গুলো যান আমার চোখের মনি আমার কলিজার টুকরো আমার কলেজের টুক এখন কি করছে মেকআপ তুলছে বসে বসে সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ তুলছে আমার জান সমস্যা নেই তো বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই সে আবার মেকআপটা তুলে ডাস্টবিনে ফেলল এখন একটু একটু করে যা বেনিটেনিগুলো ওই যে খুলে এসো নাকি ও পারবে না সেফটি দিও না শাড়ি শাড়ি ছিঁড়ে যাবে তো পাগলি আমার পাগলি মেয়ে জয়গুরু আবারও কে কথা থেকে বলছেন দেখছেন চারি বলছেন না কে কথা থেকে দেখছেন একটু জানাবেন আমার এখানে চুল পেকে গেছিল অনেকগুলো একটু কালার দিয়েছি কি করবো আজকে একজন বলছে যে তুমি বুড়ো হচ্ছে না কেন কি কি বলবো আর বুড়ো হচ্ছি না কেন মন তো সেই ষোলোতে পড়ে আছে এখন ওই জন্য হয়তো বুড়ো হচ্ছে না এই আর কি ভালো লাগলো কথাটা শুনে যে না বাবার এত কষ্টের মধ্যে এত দুঃখের মধ্যে থাকি তারপরে যে তারপরে হেলদি হয়ে গেছি মেলোডি হওয়ার পরে তারপরে যে বলছে যে তুমি বুড়ো হচ্ছ না কেন এটা বিরাট একটা ব্যাপার আর এটা হচ্ছে শাড়িটা হচ্ছে ঠাকুর বাড়ি রান্না থেকে নেওয়া তো আমাদের যে দাদা ওখান ওখানে ইয়ে ঠাকুরবাড়ির বাড়ি রান্নার যে ইয়েটা প্রতিষ্ঠানের মালিক দাদাটা দাদাই আমাকে শাড়িটা চয়েস করে দিয়েছিলেন নইলে নেওয়া হতো না হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটা ওখানে যে কতজনে পছন্দ করেছে অনেকের ভালো লেগেছে সিম্পল বাট গার্জি আছে আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের শাড়ি মানে কত একদম গায়ের সঙ্গে মিশে যায় ভীষণ ভালো লাগা শাড়ি কে কথা থেকে দেখছেন একটু মেনশন করবেন হঠাৎ করে এলাম প্রচন্ড মন খারাপ ছিল দুদিন ধরে খাইও নি ঠিকঠাক সকালে তো আজকে সারাদিনে খাবার বলতে সকালে দুটো বিস্কিট আর চা তো খাই সারাদিন আর একটা ডিম মাথা খোরদ তাই জন্য খেলাম ডিমটা নাহলে খেতাম না আর এই আমাদের খোয়াই সাহিত্য সংস্কৃতিতে গিয়ে ওখানে গিয়ে আমি ইয়ে ডিনারটা খুব সুন্দর চাটা খেলাম মেলোডি তো খেলো না কিছু রসগোল্লা খায়ও রসগোল্লা পছন্দ করে রসগোল্লা খেলো আর আমরা হচ্ছে এটা কি করেছে এটা চিকেন একটা চিকেন গ্রেভি আর হচ্ছে বাসন্তী পোলাও ভালো খুব সুন্দর রান্নাটা করেছি খেলাম তো বেশ কয়েকজন জয়েন্ট হয়েছেন সবাইকে আবার জয়গুরু নীতিশবেলা হ্যাঁ আসলে কি এটা হচ্ছে একদম প্রকৃত মানে কি বলবো শাড়ি রানি আমি মনে করি লাল পাড় আমার যদি ওটা সাদা নয় অফ হোয়াইট অফ হোয়াইট সাদা খুব ভালো লাগে তো শাড়িটা সবারই ভালো লেগেছে আজকে গেছি যে ওখানে ওখানে শেষের দিকে গেছি আমি যাওয়ার কথা ছিল কালকে থেকে যেতে পারিনি তো সবাই খুব খুব পছন্দ করেছে শাড়িটা শাড়িটার জন্যই হয়তো একটু ভালো লাগছে আর কি আর কিছু না আমার মেয়েকেও ঠিক এরকম টাইপের একটা শাড়ি আমি বানিয়ে দিয়েছি পরশু লাল পাড় বসিয়ে কিছুটা গামছার একটু ডিজাইন করে সাদা ইসের উপর ধুতির উপর মানে ওর ঠাকুরদাদার একটা ধুতি ছিল সেই ধুতিটা কোনো দিন পরিনি দেখলাম পড়ে আছে যখন আমি জিনিস নষ্ট করতে পছন্দ করি না যেহেতু আমি আমার নিজের সেলাই মেশিন আছে আর সুতি কাপড় কত সুন্দর সফট কাপড় সাদা কিছু হয়নি একদম নতুন নতুন থানের মতো তো ওইটাতে আর কি আমি সুন্দর করে পাড়টা বসিয়ে আবার একটু গামছা নতুন গামছা কেটে সেটা একটু অ্যাপলিক টাইপের করে ওর উপরে একদম কালো কালো ইয়ে বসানো বসিয়ে মাঝে মাঝে একটুখানি ফেব্রিক্স করে দিয়ে আমার মেয়ের শাড়ি এরকম করে বানিয়ে দিয়েছি ম্যাচিং করে আর আমার মেয়ে এমন মেয়ে যে এই যে এইগুলোটা এখন চার বছর বয়স ও এমন যে মানে আমার সঙ্গে ম্যাচিং না হলেও কিছুতেই কিছুতেই হবে না আর যদিও যায় কারোর সঙ্গে কথা বলবে না প্রোগ্রামে গিয়ে হোক অনুষ্ঠানে গিয়ে হোক কেন কি যদি ওর গেট মানে আমার সঙ্গে ম্যাচিং কোথাও না থাকে তাহলে ও মানে আনজি ফিল করে এবং ও ভাবে যে ওকে সুন্দর লাগছে না তো আজকে গিয়ে কি করেছে ওখানে সাপমোচন হলো সাপমোচনটা দেখলাম সবাই তো হওয়ার পরে লাস্টে বাউল গান হচ্ছে বাউল গান হওয়ার সময় আজকে আমার তো পারফরমেন্স করার কথাও না আমার ভাই অন্ত একটা গাইলো তার আগে যে ও বসে ওর ঘুম পেয়ে যাচ্ছে দুপুরে মানে দিনের বেলায় ঘুমায় নাই মেলোটি ঢুলছে তখন আর কি না ওই গেলো শাড়ি টাড়ি চেঞ্জ করল এতক্ষণ দেখাচ্ছিলাম এই ভিডিওতে আগে আছে দেখবেন ও নিজে নিজে মেকআপ তুলছিল আয়নাতে গিয়ে ওয়াইফ দিয়ে নিজের কাজ নিজে যতটা পারে করে তো ওখানে গিয়ে ঢুল 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 করছে করতে করতে আমি আমি এবার বলছি কি বাবা বা কি কান্দু পুতু ছি চি চি ছি কিছু পরো মা ঠান্ডা লেগে যাবে পরো তো ওখানে গিয়ে ঘুমে ঢুল 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 করছে তারপর নিয়ে আমি ওকে ইয়ে করলাম ওকে আর কি বলছে যে ওঠো এখন তোমার মামা গান করবে তুমি নাচ করবে ওই নাচ শুরু করলো তারপরে এইদিকে আসবে না কিন্তু ওকে আসবে না ক্যামেরা চলে আসবে কিন্তু তুমি প্যান্ট পরে নাও প্যান্ট পরে ব্লাউজটা খুলে আসো যাও ব্লাউজটা খুলে আসো যাও তারপরে সে কি নাচ খুব ভালো নাচ করেছে মনের আনন্দ যা পারে হাত পা নেড়েছে এটাই অনেক বড় ছোট বেবি আমার কেন কোনো কিছু আমি ওকে চাপ দেই না গান নাচ আঁকা জুকা সারাদিন তো আঁকতেই থাকে আর সত্যি কথা বলতে আমরা বেশ কয়েকদিন ধরে প্রচন্ড অসুস্থ বড় অসুস্থ থেকে উঠে আবার অসুস্থ হয়ে গেছিলাম সেই কাশি সেই দেড় মাস ধরে কাশিতে ভুগলাম তারপরে ভুগার পরে আবার সেই ও মেলোডি আর আমি দুজনে জ্বরে পড়ে যাই ওর তো সত্যি আর আমার তো জ্বর মানে সাংঘাতিক জ্বর ওর আর আমার এখনো পর্যন্ত ঠিক নই সেই অবস্থায় একদম আসবে না এখানে কিন্তু তুমি একদম গেছো যাও প্যান্ট পরে আসো যাও যাও মধু মধুকে বলো প্যান্ট দিতে বলো যাও আমি এবার রেগে যাচ্ছি কিন্তু আমি দেখিয়ে দেবো আমি এবার এখানে ক্যামেরা ইয়ে করে দেখে দেবো দেখি না যাও 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 প্যান্ট পরে আসো উল্টো পাল্টা করলে আমি দেখিয়ে দেবো কিন্তু

মনে ভালো ছিল না তারপর মধ্যে দিয়ে গেলাম যুদ্ধ করে গেলাম আমি একদম দেখিয়ে দেবো কিন্তু ক্যামেরা উল্টিয়ে যাই দেখাই যাও যাও তাহলে যাও প্যান্ট পরে আসো ঠান্ডা লাগছে যাও 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 বড় হয়েছে এখন চার বছর বয়স হয়ে গেছে যাও হুম হুম স্কার্টটা নাও মম মম লাল স্কার্টটা নাও এই যে এই যে এই যে হুম স্কাট খুব প্রিয় পছন্দের ওর পড়েন ও মজান খুব ভালো বাবুল হোসেন ভাইয়া অনেকদিন পর আপু আপনার লাইফে জয়েন করতে পারলাম ভাগ্যবান হয়ে গেলাম এই যে ম্যাডাম থ্যাংক ইউ ভাইয়া বাবুল ভাইয়া মন মন মেজাজ ভালো ছিল না শরীর ভালো ছিল না আমার সেমিনার ছিল দুই দিন ধরে আমাদের আমাদের সংগঠন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি তো ওখানে আমার কালকে যাওয়ার কথা ছিল কালকে যেতে পারিনি কালকে সকাল থেকে মানে সাড়ে আটটা থেকে শুরু হয় দশটা সাড়ে দশটা পর্যন্ত চলে তো সেখানে আমার আজকে গেছি সাড়ে সাতটার পরে মানে কতটা এই যে আমার সোনার শিং উঠেছে ও শাড়ি পরেছিল শাড়ি খুলেছে আমার সঙ্গে ম্যাচিং শাড়ি পরেছিল ম্যাচিং শাড়ি পরে তারপরে খুললো খুলে টুলে মেকআপ টেকআপ নিজে তুললো এই আর কি বলো না তুমি আছি তো আগেরই মতো এখন আমি কি আমার বলো না তুমি এই গানটা সেদিন হঠাৎ করে শুনলাম কি একটা সিনেমার গান এটা শাবনুরের কোনো একটা সিনেমার তো হঠাৎ করে মনে পড়ল ভালো লাগে গানটা অন্তরাগুলোর কথাগুলো ভালো তুমি বসরের ক আজও তার রয়েছে আমার স্মৃতিতে ঢাকা ঢাকা না কাও কি জানি ঢাকা কি আমার বলো না তুমি আছে তো আগেরই মতো এখনও আমি পুরানো গানগুলো মনে পড়ে গেলে ভীষণ ভালো লাগে আমি রাত জেগে জেগে যখন এডিটিং করতে করতে ইয়ে হয়ে যাই টায়ার্ড হয়ে যায় তখন আর কি ইয়ে করি একটু সালমান শাহ সিনেমা দেখি শাবনুরের সিনেমা দেখি মৌসুমী সরি মৌসুমী ম্যাডামের সিনেমা দেখি ভালো লাগে বাংলা সিনেমা এখানে আমার এখানেও অনেককে ভালো লাগে দেবজিৎ ভালো লাগে আর বাংলাদেশের তো আমার রয়েছে সালমান শাহ সাপনুর মৌসুমি ভালো লাগে খুব বেশিক্ষণ বসবো না এই যে আমার আবার মেলোডির ছোটবেলার ছবিটা তখন তো মানে কি বলবো একদম সেই অ্যাড দেওয়া বাচ্চাদের মতো লাগতো ওকে সে গুল 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 করতো মাথাটা রসগোল্লার মতো আমি রসগোল্লা বলতাম ওকে তো যাই হোক কোনো কমেন্ট থাকলে করুন আমি বেরিয়ে যাব লাইভ থেকে এবার আচ্ছা তুমি আরেকবার দেখাই দিই শাড়িটা যে প্রোগ্রামে গেছিলাম ওখান থেকে ফেরার পথে আমার দেশের মানুষ শাওন ভাইয়া উনি এবং ওনার ওনারা এসছিলেন আমাকে এই সুন্দর শাড়িটা গিফট করেছে এত সফট এত সুন্দর খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর থ্যাংক ইউ সুবর্ণা অপু এন্ড শাওন ভাইয়া যদি লাইভটা দেখে থাকেন কি সুন্দর আমি এরকমই পছন্দ করি মানে আমি খুব চিকি চেকা চিকি চাকা পছন্দ করি না এটা হচ্ছে হ্যান্ডলুমের কাছাকাছি হ্যান্ডলুম বাংলাদেশের শাড়িটা হ্যান্ডলুমের মতোই লাগছে সুন্দর আমাকে জাস্ট একটু আগে প্রেজেন্ট করেছে শাড়িটা এত ভালো লাগছে গিফটের জিনিস না সে যাই হোক না কেন সে হতে পারে ছোট একটা মানে কি বলবো দুটাক একটা কলম হতে পারে গিফট তো গিফট এটা আমার এত ভালো লেগেছে সুবর্ণা ম্যাডাম এবং শ্যাম পান্ত ভাই ওনাদের একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম বলি আপনারা যারা লাইভ দেখেন দেখবেন চ্যানেলটা চ্যানেলটার নাম হচ্ছে চ্যানেল চ্যানেল সংস্কৃতি এত সুন্দর আয়োজন করেন শাওন ভাইয়া এবং আমাদের সুবর্ণা ম্যাডাম শাওন ভাইয়ার ওয়াইফ ওনারা দুজন উপস্থাপনা করেন আর বিভিন্ন দেশের শিল্পীরা ওখানে আসে আর কি গান করতে এবং ওখানে হয় কি সেই শুধু গান না আবৃত্তিও হয় মাঝে মাঝে তো আমাকে বলেছিলেন ওনারা কিন্তু তখন আমার প্রচণ্ড কাশি চলছিল আমি মানে অ্যাটেন্ড করতে পারিনি প্রোগ্রামটাতে নেক্সট কখন ডাকতে পারে চ্যানেল সংস্কৃতি সুন্দর আয়োজন করে ওনারা এবং সন্ধ্যাবেলা থেকে শুরু হয় বিশেষ করে শনিবার বা শুক্রবার করে ওনারা করেন প্রোগ্রামটা একবার দেখবেন ওখানে গিয়ে তো এত ভালো লাগে আমার ছোট বাচ্চাটা পর্যন্ত আজকে বলছে ইয়েকে শাহন ভাইকে আর ইয়েকে সুবর্ণা ম্যাডামকে বলছে যে আমি তো চিনি তো ওনাদের তো চিনি তো ওনাদের আমি দেখেছি লাইভে কেন কি প্রোগ্রামটা এত ভালো হয় ওখানে গানের কথা আলোচনা হয় তারপরে গান হয় আবৃতি হয় সুন্দর তো এই যে সুন্দর করে অ্যাড দিয়ে দিলাম শাড়িটার বাংলাদেশের শাড়ি এটা শাওন ভাইয়ারা চ্যানেল সংস্কৃতি থেকে আমাকে প্রেজেন্ট করেছেন সুপর্ণা ম্যাডাম এবং শ্যাম পান্ত ভাইয়া থ্যাংক ইউ মানে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক 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 ভালোবাসা এত পছন্দ হয়েছে শাড়িটা আমার শাড়ি আমি একটু পছন্দ করি তো পার শাড়ি আমার বেশি ভালো লাগে না আমার একটু ম্যাট ফিনিশিং শাড়ি ভালো লাগে তো সেইটা কমি জানি না কি বুঝে ওনারা দিয়েছেন আমার ভীষণ পছন্দ হয়ে গেছে বাবু বলেছেন ভাইয়া আপু অনেক ভালো লাগে তুমি প্রতিদিন লাইভে আসবে আমার প্রতিদিন খুব মন খারাপ থাকে আমি আসতে পারি না আসতে চাই আমার যখনই মন একটু ভালো হয় আমি না অল্পতে খুশি হয়ে যাই কিন্তু সবাই বোঝে না পাশের মানুষগুলো আমাকে বুঝতে চায় না আমাকে খুব পেইন দেয় ভীষণ ভীষণ পেইন দেয় তিনবার তিনবার সুইসাইড করতে গেছি তিনবার মানে মানে কি বলবো এটাই সত্যি তো বেঁচে আছি বেঁচে থাকি আছি শুধু এই যে আমার এই যে সোনামুনি বেবিটার জন্য আর দুটো ছোটো ভাই আছে ওদের জন্যই বেঁচে আছি আর আপনাদের ভালোবাসা বেঁচে আছি এটাই কিছু না হোক এই যে দিন শেষে যখন আসি আপনাদের এখান থেকে অনেক অনেক ভালোবাসা পাই কি ভালো লাগছে কালারটা ক্যামেরা একদম ক্যামেরার কালার আমি কোনো জিনিস যখন ইয়ে করি মানে নেই আমি আগে দেখি যে ক্যামেরাতে এটা ভালো লাগবে কিনা এটা সুন্দর লাগছে একটা সাইড বাহ এটাও ভালো লাগছে আমি এক কাজ করি মাঝে মাঝে শাড়ি লাইভ করে না অনেকে কস্টিউমের লাইভ করে ড্রেসের আমি ভাবছি যে এবার থেকে শুধু গান না কিছু শাড়ি বা কেউ যদি কারো যদি কোনো পেজের ইয়ে করে আমি ভাবছি ফ্রিতে আমি এখানে অ্যাড দিয়ে দেবো শাড়ির কি করেন জব করেন না অন্য কিছু কাজ করেন বাবুল ভাইয়া সংসারও কিন্তু সংসারের যে গানই টানে মহিলারা এটাও কিন্তু একটা জব আমি অনায়াসে একটা জব নিতে পারি আমি যেহেতু একটা ভার্সিটি থেকে মানে একটা ইন্টারন্যাশনাল ভার্সিটি থেকে আমার মাস্টার ডিগ্রি নেওয়া এবং আমার দুটোতেই ফার্স্ট ক্লাস মার্ক আছে আমি খুব শৌখিন মানুষ শৌখিন বলতে গাস্তালায় বসে গান করা মানুষ এরকম শৌখিন তো দা থেকে এখন এমন মিলাচ্ছে না সরি তো যাই হোক তো আমি মানে পারমানেন্ট কোনো জবে ঢুকিনি এখনো আমার নিজস্ব একটা স্কুল ছিল সেটা স্টার্ট করে আবার কিছুদিন চাইলে বন্ধ করে দিয়েছি ভবিষ্যতে ইচ্ছা আছে যে একটা এনজিও করবো বাচ্চাদের নিয়ে গানের নাচ গান আঁকা এই সমস্ত থাকবে এটা ইচ্ছা আছে আর কি আগেও করেছি যেহেতু আর এখন আপাতত যেটা করি রান্নাঘরে সার্ভিস দেয় আর বাচ্চা তো চব্বিশ ঘন্টা ওটা তো সার্ভিসের মধ্যে পড়ে না ওটা তো আমার শুধু আমার তো মানে বাচ্চা রান্নাঘর তারপরে আমার গানের রেওয়াজ গান রেকর্ড করা শুটিং করা সব আমি নিজেই করি আর আর একটা যেটা হচ্ছে প্রফেশনাল যে কথা যেটা সেটা হচ্ছে যে আমি মানে বিভিন্ন জায়গায় শোটও করি আর কি কিন্তু সেটা কম এটাও ধরেন একটা জব যে মিউজিকের আছে আর কি আর যেহেতু আমি বেশি করি না একটু খুঁটে বেছে করি আচ্ছা প্রিয়া কি অবস্থা কেমন আছো আমি ভালো নেই কিন্তু এই যে তোমাদের দেখলে ভালো হয়ে যায় ভালো লাগে এ দেখো প্রিয়া এটা কিন্তু বাংলাদেশের শাড়ি এই যে এটা এটা এখনই আমাকে প্রেজেন্ট করেছে শাওন ভাইয়া আর সুবর্ণা ম্যাডাম মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন ওনারা এখানে এসছিলেন আমাদের খোয়াইয়ের প্রোগ্রামে ওনারাও সদস্য খোয়াইয়ের আর আমিও যেহেতু খোয়াইয়ের একটা সংস্থা ওটা মানে আমাদের সাহিত্য চর্চা কেন্দ্র তো খোয়াইয়ের আমিও একজন মানে সদস্য তো খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতি ঠিক আছে এবার ওখানে মেম্বার আমি তো ওখানে আজকে প্রোগ্রাম ছিল বিভিন্ন দেশ থেকে ওখানে মানে বিভিন্ন দেশের মানুষ এই আমাদের এই খোয়াইয়ে মানে আছে তো সেখানে আমার কালকে থেকে যাওয়ার কথা ছিল অনেক ঝড় ঝাপটা পার করে সংসারের ঝামেলা টামেলা আত খামসব মিটিয়ে গেছিলাম ওখানে যাওয়ার পরে তো ওখানে শেষ শেষ বলা দা সব ভালো আছে বাবুল হোসেন ভাইয়া আপু আপনি স্টুডেন্ট যখন ছিল তখন কোন কোন প্রেম করেছিলেন কিংবা লাভ লেটার পেয়েছিলেন এটা তো নর্মাল ব্যাপার নর্মাল কোয়েশ্চেন এটা তো সবারই হয় প্রেম স্টুডেন্ট লাইফে প্রেম তো অবশ্যই করেছি প্লাস লাভ লেটার আমি কি বলবো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন সেই হলুদ খামে চিঠিগুলো আসতো তো শুধু মানে এখনো পর্যন্ত আমি বাড়িতে গেলাম আর একটা বাস্কেটের মধ্যে এতগুলো এতগুলো শুধু সেই হলুদ খাম চিঠিগুলো সব পুড়িয়ে দিয়েছি এতগুলো হলুদ খাম অজানা অজানা জায়গা থেকে আমার মানে চিঠি ওই প্রোগ্রাম টোগ্রাম তখন একটু একটু তখন করি মাত্র আর কি রোগা ছিলাম আমি বাবা সবাই বলতো ঝড়ের সময় বেরিয়েও না তুমি ঝড়ের সময় বেরিয়েও না উড়ে যাবে মেলোডি হওয়ার পরে হেলদি হয়ে গেছি এই যে আমার এক একটা মাথায় পড়ছে আর এইসব করছে নিজে নিজে মেকআপ তুলেছে হ্যাঁ এটা নর্মাল ব্যাপার ভাইয়া অনেকদিন পর তোমার লাইভ পেলাম কাজী প্রিয়া থ্যাংক ইউ বোন সঙ্গে থাকো বেশিরভাগ সময় রেকর্ড দেখি আচ্ছা 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 তুমি তো খুব ভালো কিউট মেয়ে কিউট একটা বেবি তুমি কাজী প্রিয়া ভালো নেই কেন আপু বাংলাদেশের ভালোবাসা হ্যাঁ এটা বাংলাদেশের ভালোবাসা খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর মানে আমার আমার মনের মতো একটা শাড়ি আমাকে প্রেজেন্ট করেছে মানে দেখো প্রেজেন্ট তো প্রেজেন্ট সে দু টাকা দামের একটা কলমও হতে পারে সেই ভালোবাসা একটা অন্যরকম দেখো এক একটা জায়গায় এক এক রকম আমি একটু 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 করে দেখাচ্ছি এক এক সময় এক এক দিক মনে হচ্ছে দশখানা শাড়ি নিয়ে বসেছি এক একটা সাইড করে করে দেখাচ্ছে একবার দেখো এই একটা এর দিক আমাকে একটু আগে এই শাড়িটা প্রেজেন্ট করলো এত এত নাইস চ্যানেল সংস্কৃতি থেকে শাওন ভাইয়া সুবর্ণা আপু বাংলাদেশের শাড়ি এটা দেখো বাংলাদেশ থেকে জাস্ট প্লেনে করে এলো শাড়িটা আর আমি ঝট করে পরে লাইভে বসে পড়লাম পরে দেখাচ্ছি মাঝে মাঝে ভাজগুলা ভিতরে কালারগুলা অনেক সুন্দর কালার কম্বিনেশনটাই দুর্দান্ত একটা কালার মিষ্টি কালার আছে কেন দার করে না আমার মেলোডি নিজে নিজে মেকআপ তোলে প্রিয়া হ্যাঁ খুব সুন্দর লাগছে শাড়িতে প্রিয়া থ্যাংক ইউ এই দেখো এটা তো সুন্দর লাগবে এটা তো আমার দেশের শাড়ি দুই দেশের শাড়ি পরে বসে আছি একটা এই দেশের আমার মেয়ের দেশের আর একটা হচ্ছে আমার দেশের আমার দেশ বলতে আমার তো এখন দুটোই দেশ এটা মেয়ের দেশের শাড়ি এই নিচেরটা আর এটা হচ্ছে বাংলাদেশের মামার দেশের শাড়ি মামারা দিয়েছে শাওন ভাইয়া সবার না দিদি বারবার বললেও শেষ হবে না কি সুন্দর একটা কিট আমি আমি ভীষণ 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 খুশি ভীষণ খুশি কালো পাটটা অনেক জোস হ্যাঁ হ্যাঁ লাল লিপের সাথে মানিয়েছে হ্যাঁ ঠিক ঠিক বড় হয়ে গেছে হ্যাঁ হচ্ছে দেখতে দেখতে আচ্ছা দেখো এই কয়দিন আগে এই যে এইরকম ছিল গুল 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 এখন সে এখন সে নাচ করে নাচ করে তার মামার গানে নাচ করে আমার গানে নাচ করে যখন যার গান মানে তুমি একটা গান ধরলে সে মোটামুটি যে কোনো গানে তাই যদি তুমি তাছাড়াও গান করো নাচ করে চলে আসবে এরকম শাড়ি দেখানো আর শেষ হয় না এত পছন্দ হয়ে গেছে শাড়ি আমার ভীষণ ভালো লাগে আমি ওয়েস্টার্ন ড্রেস শাড়ি আমার ভীষণ ভীষণ পছন্দ ওয়েস্টার্ন বলতে পছন্দ করি আর বিশেষ করে বাংলাদেশের জিন্স বাংলাদেশের জিন্স হচ্ছে পৃথিবী বিখ্যাত জিন্স এবং টি শার্ট শাড়ি তো শাড়ির তো নাম আছেই বাংলাদেশে আর জিন্স এবং টি শার্ট স্পেশালি বাংলাদেশের ভীষণ ভীষণ সুন্দর ভালো লাগে একটা একটা হ্যাঁ এক শাড়ি লাগছে ঠিক মনে হচ্ছে কতগুলো শাড়ি মনে হচ্ছে আমি আট দশ কানা শাড়ি দেখিয়ে ফেললাম লাইফ এরকম মনে আছে এত নাইস এত সুন্দর যান আসা দেখা যা দেখো মাসাল্লাহ দেখো প্রিয়া দেখো দেখো যতগুলো আছে সবগুলো দেখো সবগুলা টুনি সবগুলা পরেছে একটা ভিডিও চাই ভালো লাগে তোমার এটা না সবাই বলে মানে আমার আমি অনেক ধরনের করতে 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 লাস্টে দেখলাম যে আমার যে যে লুকসটা করেছে যে আই এটা এটা কিছুটা মানে এটা হচ্ছে আমি নাম দিয়েছি এটা হচ্ছে নাটোরের বনলতা আয় এটা পাখির নীলের মতো আয় মানে তোমাকে একটা টিপস দিই আয়টা কিভাবে করবে তুমি এই দিকটা বাড়াবে না ঠিক আছে এই দিকটা বাড়াবে না এই দিকটা বাড়াবে না টুনটুনি এই যে টুনটুনিটা দাঁড়াবো মাসিকে কি বলে বাংলাদেশের যারা সবার মামা মাসি আর এখানকার যারা সবার কাকা পিসি জ্যাঠা তো এটা কি করবো বলো তো এটা তুমি ফার্স্ট তুমি মানে আমি তো মানে মেকআপ লুকসটা কি ন্যাচারাল এটাকে আমার কিন্তু ফিল্টার দেওয়া আছে ফিল্টার দেওয়ার জন্য মানে একটু কটকটা কটকট লাগছে দেখো এখান থেকে বুঝতে পারবে দেখো ঠিক আছে লিপে লিপের পর এই যে এই যেগুলো আমার লিপটা ডার্ক লাগছে কারণে কিন্তু আমি ফিল্টার দেওয়া একদম নিউট কালার পর আছে যখন চোখটা চোখের মেকআপটা তুমি যখন ভারী করবে তখন লিপটা একদম মানে একদম স্কিন টোন রাখবে আমার একটা স্কিন টোন আছে কিন্তু এখানে আমার ফিল্টার করা আছে বলে লাল লাগছে আমার অনেক ভালো লাগে অনেকবারই বলেছি জাস্ট লাগে হ্যাঁ তোমাকে আমি টিপস দিই সেটা হচ্ছে তুমি যখন আমি আমি আমার প্রচুর কাজল লাগে আমার কাজল আগে একটা কাজলে হতো না এখন আমি কি করে জেলের যে ডিব্বা ডিব্বাগুলো ধরে কিনে নিয়ে আসি তো প্রথমে তুমি একটা ন্যাচারাল একটা একটা শেড দেবে দেওয়ার পরে তোমার একটা হালকা পিঙ্ক বা হালকা রেডিশ টাইপের কিছু একটা দেবে দেওয়ার পরে তুমি যদি মনে করো যে না কোনো একটা ড্রেসের সঙ্গে ব্লু ব্লু শেডের কিছু একটা দেবো এখানে বা কিছু একটা যে যে কালার পছন্দ করো সেটা তুমি এই রেডের উপরে হালকা করে একটু করে বসিয়ে দেবে বসিয়ে দেবে কিন্তু এই কোনাটা বাড়াবে না কখনো এই কোনাটা বাড়াবে না কারণ এই কোনাটা একটুখানি বাড়িয়ে দেবে এই কোণাটা তো তারপর তুমি এই এই দিকটাতে করলে এই দিকটাতে করলে আমি তো ল্যাস্টার কিচ্ছু পরা লাগে না দেখো কিচ্ছু মানে মাস দেই না কিছু দিন জাস্ট তো তুমি এই নিচেটা একটু যখন তোমার এই যে এই রেড উপরে হালকা তোমার যে শেড ধরো আমি ব্লু করি নাইকার একটা শেড আছে সুন্দর ওটা খুব সুন্দর ওইটা দেওয়ার পরে ব্লু যে শেডোটা হুম ব্লু শেডোটা বসাবে রেড উপর বসানোর পরে তারপর তুমি কাজলটা অ্যাপ্লাই করবে কাজলটা অ্যাপ্লাই করার পরে সেটা তুমি কিভাবে করবে তুমি কখনো তোমার এই সাইডটা বাড়াবে না বেশি এই চাইটা বাড়ালে পুরো মানে একদম বেশি সাজগোজ লাগবে বেশি মানে মনে হবে যে কত সাজ করেছি আর এটা দিলে তো আমার মানে মানান ছই মনে হবে কি যে না আমার চোখটা একদম মানে এবং আজকে একটা দিদি ও এত সুন্দরী বিশ্বভারতী মানে এখন উনি কোনো ইয়েতে পাঠ্যভবন কি কোথাও টিচার সম্ভবত আমি একটু পরে ছবিটা দেব দিদির সঙ্গে ছাড়ো দিদি আজকে বলছে আমাকে ওখানে গেছি বুঝলে প্রিয়া হ্যাঁ ট্রাই করবে আমি তোমাকে যেমন যেমনভাবে বলেছি তুমি জাস্ট এই কোণাটা একটু খেয়াল রাখবে দেখো এই কোণাটা বাড়াবেই না একদম ছেড়ে দেবে তুমি এই কোণাটা একটুখানি বাড়াবে যদি দেখো যে ধেউড়ে গেছে তুমি তারপরে একটুখানি প্রোডাক্ট নেবে প্রোডাক্ট নিয়ে কোনাটা তুলে দিয়ে একটুখানি সার্ভ করে নেবে বেশি সময় কাজ না তো ওই দিদিটা আমাকে বলছে যে আমাকে বলছে যে তুমি কি বুড়ো হবে না তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে আমি বলছি সুন্দর হচ্ছে মানুষের মনটাই হচ্ছে সব কিছু মানুষের মন সুন্দর থাকলে সবই সুন্দর হয় আমি যেমন এত দুঃখ কষ্টের পরেও কিন্তু আমি এসে বসি যে কি আমার ভালো লাগে যেখানে আসলে আমার মনটা একটু ভালো হয় ফ্যামিলির অনেক অশান্তিতে অশান্তিতে থাকি থাকি ভীষণ সেটা বলে বোঝাতে পারবো না তারপরেও কিন্তু এখানে আসি একটুখানি মন ভালো হয় আর আমি কিন্তু এই যে বলছি তো আমি কিন্তু এরকমই আমি ক্যামেরার সামনে যেরকম পিছনে সেরকম বলাটা আচ্ছা বাট আমাকে মানাবে না তোমার চোখের তোমার মধ্যে চোখ এত সুন্দর না না মানাবে না কেন তুমি আইব্রোটা কি করবে শোনো আইব্রোটা কিন্তু এই দিকে করে দেবে না কিন্তু আইব্রোটা কিন্তু এই জায়গাটা একটু জায়গা বাড়াবে এখানে জায়গা বাড়ানোর জন্য তোমাকে একটা টিপস দে এখানে একটা হার থাকে আমারও কিন্তু এখানে যে খুব একটা জায়গা তা না তুমি যখন আইব্রোটা করবে উপর এই উপর থেকে তুমি কিন্তু ইয়ে করবে উপর থেকে হালকা করে তুমি যেটা যে এটা দাও আর কি ওইটা তুমি উপর দিক করে দেবে দেওয়ার পরে তুমি নিচেটা একটু এই এদিকগুলো ছেড়ে দেবে ন্যাচারাল রাখবে এখানে ন্যাচারাল রাখবে একদম জাস্ট উপরের দিকে তুমি ইয়েটা তোমার আইব্রোটা করবে করার পর তোমার এই জায়গাটা তুমি একটু হাইলাইট করবে এই জায়গাটা হালকা যে বোনটা আছে যেখানে হারটা এখানে হালকা একটু হাইলাইট করবে ন্যাচারাল বেশি তোমার সীমা টাইপের করবে না ন্যাচারাল করবে বেশিরভাগ আমি সীমার একটু কমই দিই তো ওখানে একটু হাইলাইট করে নেবে এই যে হারটা এখানে আর এখানে যখন তুমি চোখটা করার পরে হালকা এই যে ব্লুটা যেখানে থাকে এই ব্লুটা একটু জাস্ট একটুখানি তুলে দেবে আর কি একটুখানি তুলে দেবে দিলে হবে কি এখানে যাদের ফোলা থাকে ফোলা ভাবটাও কমে যাবে এবং এখানটা তোমার জায়গাটা অনেক বেশি লাগবে এটাই টিপস আর কিছু না আর আমি অনেক ধরনের আমি দেখেছি আমাকে আমি অনেক ইসের মানে প্রফেশনাল ম্যানদের দিয়েও আমি মেকআপ করিয়েছি কিন্তু আমি দেখেছি যে ওরা চোখ চোখ করতে গিয়ে আমাকে পুরো আমি ছোট করে বলছিলাম আমাকে পুরো মানে যাত্রা দলের নায়িকাদের মতো করে দেয় তারপরে মতো করে দেয় মেকআপ আমি দেখো মেকআপ করেছি একদম হালকা হালকা করে করিনি তারা হালকা একদম ন্যাচারাল মানে মানানসই আমার মানে হাতটাতে কোনোদিনও মেকআপ টেকআপ দেয় না হাতটা তেমনি নর্মালি ভরসা কিন্তু মুখে একটু দিতে হয় কেন কি মুখে হয় কি ক্যামেরার সামনে যখন তুমি আসো তখন কিন্তু যদি একটুখানি আমি ধরো যেমন একটু এখানে একটু ইয়ে করেছি এই ব্লাশন দিয়েছি এখানে একটুখানি সেই কন্ট্রিউট করেছি এগুলো যদি না দেই তাহলে হয় কি ক্যামেরায় সব কিছু একেবারে মানে সাদা কাগজের মতো লাগবে মানে বোঝা যাবে না মানে মুখটা পুরো হদলের মতো লাগবে বিড়ালের মতো লাগবে তো এই জন্য যে যে জায়গা মানুষের মানে কিছু কিছু জায়গা আছে সেই সব জায়গাগুলো যেমন এসবগুলো একটুখানি তুমি ইয়ে করে নেবে একটু কন্ট্রোল করে নেবে এইসব জায়গাগুলো ন্যাচারাল খুব বেশি না আর তোমার তো লাগবে না তোমার তো ইয়ে না আমি তো এখন মা হয়ে গেছি আমার এগুলো বেড়ে গেছে দিতে তোমার একটু হালকা হালকা করে আর ব্লাশনটা তুমি দেখো ব্লাশন লাগানোর সিস্টেম আছে ব্লাশনটা তুমি এ সোজা করবে না ব্লাশনটা তুমি যে এই টাইপ করে তুলবে এই দিকে করে এই দিকে এই এটা করে তুললে আবার অনেকে আছে এখানে একটু থেকে শুরু করে এখান থেকে শুরু করে ঠিক আছে আমি মাঝে মাঝে করি আজকে যেমন করেছি তো এটা করলে হয় কি মানে লুকসটা বেবিদের মতো আসে এই যে এটা আছে বেবিদের মতো তুমি যদি এখানে একটু করো বা এইভাবে করো এটা একটু অন্যরকম কিন্তু এইটা এই লুকসটা এখানে এখানে ব্লাসন টুল সব এক হয়ে গেছে বোঝা যাচ্ছে না ফিল্টার মেরেছি তো তো এখানে দিলে তোমার লুকসটা এখানে ন্যাচারাল দেখতে ভালো লাগে আর প্রোডাক্ট প্রোডাক্ট যত কম ইউজ করবে মানে যখন তুমি মেকআপ দিচ্ছ মেকআপটার যে প্রোডাক্টটা ওটা যত কম দেবে তত তোমার কেকি ভাবটা হবে না হ্যাঁ কেকি ভাবটা হবে না বা আমি কোনো স্প্রে কিছু দেই না জাস্ট একটুখানি প্রোডাক্ট দিয়ে তারপর আমি একটুখানি ওই তোমার ওর সঙ্গে যে একটা ফেস পাউডার থাকে ওইটা হ্যাঁ এবার মেকআপটা কিন্তু আমি শিখে গেছি কেন কি আমার খুব জরুরি এটা কেন যে আমার ক্যামেরার সামনে যেতে হয় প্রোগ্রামে যেতে হয় এবার আমি তো নর্মালি পার্লারে যাই না আর মেকআপ ম্যান মানে বিরাট ব্যাপার মেকআপ ম্যানের প্রচুর চার্জ মানে এক একটা কম করে একটা মেকআপ করাতে গেলে তোমার পাঁচ হাজার ছয় হাজার টাকা নিয়ে নেবে এরকম তো আমার দরকার কি আমি নিজে নিজে শিখে গেলাম এটা একটা আর্ট আমি মনে করি ছোটোবেলায় একটা একটু ছবি আঁকতাম নিজে থেকে তো সেই করতে 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 হয়ে গেছে হুম কি অতিরিক্ত কোনো কিছু হ্যাঁ ভালো লাগে না আপু সেই কে কি হয়ে যায় ঠিক তুমি প্রোডাক্ট একদম কম নেবে তুমি জাস্ট ময়শ্চারাইজ যেমন আমি কি দেই আমি যখন মুখে মেকআপটা দেই আমারও দেখো অ্যালার্জিতে অনেক সময় এরকম চুলকাতে চুলকাতে দাগ চলে আসে সবার মুখে কিছু না কিছু দাগ থাকে সেটা আমার তোমার সবারই থাকতেই পারে হ্যাঁ বা তো ওইটার জন্য তুমি ইয়ে করতে পারো ওইটা একটা কি যেন একটা ইয়ে পাওয়া যায় বেশ অরেঞ্জ কালারের ওটা একটু হালকা করে দাগের উপর দিলে জাস্ট আমার মিলিয়ে যাবে তারপরে তার আগে তুমি যেটা করবে আমি যেটা করি অ্যালোভেরা জেল একটুখানি একটুখানি অ্যালোভেরা জেল আর একটুখানি গোলাপ জল দুটো মিক্স করে একটু মুখে দিয়ে নিই তারপরে তোমার এই প্রোডাক্টটা একটুখানি দিই বেশি প্রোডাক্ট দেয় না বলেই কিন্তু মানে ন্যাচারাল লুকসটা ন্যাচারাল থাকে নইলে পুরো দেখা যাচ্ছে যে আমি তো এখানেও মেকআপ দেওয়া লাগে না আমার এসব জায়গায় কিছু মেকআপ না যা দে এই এই এখানেটুকু এই আর কি তো একটা আর্ট আমি মনে করি সুন্দর করে থাকা একটা আর্ট কীভাবে বের করেছি আমি একা একা খেলছি আমি বাংলাদেশ ভারত দুই দেশের শাড়ি জড়িয়ে বসে আছি আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে এটা বলে বোঝাতে পারবো না কতটা ভালো তারপর আবার গিফটের জিনিস আমি গিফটের জিনিস মাথায় করে রাখি মানে সে যাই হোক না কেন ওই যে বললাম দু টাকা দামের কলমও হতে পারে সেটা গিফটের জিনিস আমি মাথায় করে রাখি ভীষণ মানে ইয়ে হয়ে যায় মানে আদরের হয়ে যায় এটাও খুব সুন্দর কি কি পোমো তো এই আজকে আমাদের মেকআপ আপ নিয়ে এই কথাবার্তা বেশি বললাম তোমাকে ওইটাই বললাম প্রিয়া তুমি ইয়ে করবে দেখো আমার আমি একটু ব্লু পছন্দ করি তো একটু ব্লু শেডটা এই যে আর এটা এটা ইয়েটা এমন ভাবে করবে না মানে একটা সঙ্গে আর একটা ইয়ে হয়ে যায় অ্যাডজাস্ট করে দেয় যে এই দেখো আমার মেয়ে আমাকে আংটি পড়াতে কোথায় পেয়েছে মা পেয়েছি বা মানে এটা 1971 সালের আংটি ভেঙে গেছে সেটা বলতে এসেছে তে দুটি নয়ন যেন প্রেমের কবিতা এই চোখটাকে বলে কবিতা মানে কবিতার মতো চোখ প্রেমের কবিতা তো এই চোখটা আট করতে গেলে অনেকে লেফটে চেপটে নেয় যাক তুমি ইয়ে করবে জেল কাজলটা ইউজ করবে ওটা তোমার সারা দিনও লাগিয়ে রাখি এই কাজলটা উঠবে না প্রচুর কাজল লাগে আমার এরকম এক এক ডিব্বা একদম লাগে কাজলটা খুব আমি কাজল পরতামই না আগে এখন দেখেছি যে মানে কাজলটা এই এই লুক্সটা আমাকে মানিয়ে গেছে যাই যার কারণে আমি কাজলটা পরেই আসি আর কাজল ছাড়া এখন যেন সে হদলের মতো লাগে যেহেতু আমি ডিপ করে পড়িত আর হঠাৎ করে সে কাজলটা খুলে দিলে যেটা হয় আর কি বা কোথা থেকে এসব সব কোথা থেকে পাচ্ছে না মাকে দিচ্ছে ও জান পাখি তো তুমি ওটা করবে তুমি জাস্ট ফার্স্টে তোমার স্কিন টোনের কিছু একটা দেবে তারপর একটা হালকা একটু হালকা পিঙ্ক দেবে হালকা পিঙ্ক বেশি দেবে না হালকা দেবে দেওয়ার পর তারপর তুমি ধরো যদি ব্লু করো বা গ্রিন করো সেটা একটুখানি আগে দিয়ে নেবে একটু দেওয়ার পর তারপর তুমি কাজলটা অ্যাপ্লাই করবে তারপরে এই 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 সাইডগুলো একটু ব্লার করে দেবে বুঝেছো প্রিয়া তারপর দেখবো যে অ্যাডজাস্ট করে গেছে ল্যাপটপে না এই কাজলটা সারা দিনেও আমার কোথাও আমি জল দিয়ে ধুলেও উঠবে না এই আর কি আমি একদিন ইয়ে করবো একটা মেকআপের টিউটোরিয়াল ভাবছি বানাবো করে বানানোই হয় না এটা লিপটা মানে ইয়ে লাগছে আমি দেখাই আসলে ফিল্টারগুলো এত ইয়ে না মানে আমার এতে হয় কি মানে ফিল্টার ছাড়া ফিল্টার ছাড়া দেখায় ফিল্টার ছাড়া কিন্তু মানে যে লাইট নেই ঘরে তো অন্ধকারে তো ফিল্টার ছাড়া দেখো এই যে ফিল্টার ছাড়া এ দেখো লিপস্টিক কিন্তু আমি বেশি দেইনি ঠিক আছে লিপস্টিক কিন্তু একদমই দেইনি একদম নিউড কালার এ দেখো কাজলটা এই এই যে লিপস্টিক খেলাম তেলাম তো আর লিপস্টিকটা আমি একদম একদম নিউড কালার করি হ্যাঁ ফিল্টার ছাড়াই ভালো আছে ফিল্টার একটু কটকটা লাগে বেশি আর কোনো বেশি একটা আলো নেই ঘরে আর আজকে রিং লাইটটা একটু দিয়ে বসিনি যার কারণে একদম ন্যাচারাল লাইটের ইয়ে দেখো মেকআপটা তারপরেও সবাই বলেছে যে শাড়িটা ভীষণ সুন্দর না আমাকেও সুন্দর বলেছে যার মন সুন্দর সেই তো সুন্দর এই আমার স্কিন টোনের লিপস্টিক ভীষণ পছন্দ আর এই লিপস্টিকটা মেবলিন না মেবলিন না মেবলিন না এটা হচ্ছে মা আমার এটা দাও তো ওখান থেকে ব্যাগটার মধ্যে থেকে পিঙ্ক কালার লিপস্টিকটা দাও তো তোমার প্রিয়া মাসিকে একটু দেখিয়ে দিই ওটা কিসের জানো একটা মেবলিন মেবলিন মনে পড়েছে দাও পুরোই না ওরে আমার জান পরে জান তুমি পরে না যাবে ওরকে বলে যে কি করো এই যে এটাও একটা আমার হাতের কর্ম এই যে আমার ছোট্ট একটা ব্যাগের মধ্যে রাখার জন্য টুপিটা কি সাজগোজের টুপিটা কি নিয়ে বেরোয় হ্যাঁ প্রিয়া তোমাকেই বলছি দেখো এই যে এই ভালো এটা হচ্ছে তোমার মেভলিনের মেভলিনের এই যে এই শেডটা ভীষণ সুন্দর দেখাছো এইটা দেখাছো দেখাছো কত ইন্ডিয়ান কত জানো সব দেখেছে সব দেখেছে হ্যাঁ ইন্ডিয়ান সবাই সব দেখেছে মানে ইন্ডিয়ান এটা সাতশো টাকা দাম

এটা এই ভালো দেখো দেখা যাচ্ছে লরিয়ালের এটা লরিয়ালের ভীষণ শেডটা দেখো আমি আমি এই টাইপের পড়ি সব সময় লাইট লরিয়ালের দেখা যাচ্ছে না এটা ভালো করে দূর থেকে দেখায় সুন্দর কিউট এটা সুন্দর এটা আটশো ইন্ডিয়ান আটশো বাংলাদেশে এরকম কত দুইয়ের কাছাকাছি হয়ে যাবে ভালো কিন্তু সুন্দর আর যেহেতু আমার মেলোডি মাঝে মাঝে ইয়ে করে তো ইউজ করে তো ওই জন্য লিপস্টিকটা তো ভালো লরিয়াল ভালো কোম্পানি এটা একটু ডিপ এটা একটু ডিপ কিন্তু আগেরটা যেটা মেবলিনের এটা একটু ডিপ ডিপ হয়ে গেল এত ডিপ আমি সময় করি না আমি আরও স্কিন টোন করি তো প্রিয়া যখন চোখটা ডিপ করবে তখন ঠোঁটটা হালকা করবে এটাকে কিন্তু আবার ডিপ চলে এলাম এত ডিপ করি না এই শাড়ির মতো এরকম কালারটা ভালো লাগে এই এই হচ্ছে ব্যাপার আমার বেস্ট এটা আমি যত ইউজ করেছি আমার এই যে মেবলিনটা এটা এই কালারটা আমার বেশি সুন্দর ভালো লাগে অনেক ধরনের লিপস্টিক কিন্তু লাস্টে এই এইটাই ভালো লাগলো আমার মেবলিনটা মাঝে মাঝে আমাকে এক একজনে এসে বলে আপনি সিন্দুর করেন না আমি সিন্দুর পরতে পারি না সত্যি

দেখো এই 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 কন্টিউর মানে এটা কউন্সিলার কউন্সিলার যেটাতে তোমার দাগ টাগগুলো থাকবে এই কাউন্সিলরটা ভালো না কন্টিউর না কউন্সিলার এটা খুবই ভালো মিশন ভালো আমার আমার প্রোডাক্ট দেখবে ইয়ে ডিয়ার কীসের প্রোডাক্ট সেটা পরে জানাবো এই যে এইটুকানি প্রোডাক্ট আমার দেড় বছর চলে যাবে দেড় বছর ভাব ভাবতে পারো যে কতটা কম প্রোডাক্ট লাগে এইটুকু প্রোডাক্ট আমার দেড় বছর চলে যাবে এরকম যাই হোক আজকে সবাই সব বুঝেছে আচ্ছা আমার মেলোডি বলছে সবাই সব বুঝেছে বলা না আর এই যে পাউডারটা এখানে দেখেছি এই যে ছোট ডিপাতে করে এইটুকু পাউডার আমার মোটামুটি এটাও দেড় বছর চলে যাবে দেড় বছর না হোক এক বছর চলে যাবে এইটুকুতে এত কম প্রোডাক্ট লাগে তুমি খুব হুম সব আমার এগুলো হাতের কর্ম এই যে এই খাতার মোলা লাগানো সব আমার সব কলমকারীটা আমার ভীষণ ভালো লাগে তার জন্য এই যে ভালো লাগে এগুলো সব আমার কর্ম কৃতকর্ম

হেলথটা বেড়ে যাওয়ার কারণে সব গুছায় ফেলা এবার আমি খাতে আসতেছি তো অনেক অনেক ভালো থাকবে অনেক অনেক ভালোবাসা সবার জন্য আবারও রইলো আর তোমার এগুলো করা লাগবে না যে সবগুলো এগুলো আমার যেমন একটু হালকা করা লাগে কিন্তু তোমার করা লাগবে না প্রিয়া এগুলো ন্যাচারাল একদম শুধু চোখটা তোমার কিছু লাগবে না তুমি চোখটা একটুখানি সুন্দর করে একদম নিউড কালার একটা বসিয়ে দেবে আর কিছু লাগবে না চুলটা ছেড়ে দেবে ব্যাস না চুল না ছেড়ে দিলেও ভালো লাগবে চুল যে বাঁধি না তা আমি চুল তো সারা দিনই বেঁধে রাখি এবার যখন একটু লাইফ টাইপে আসি তখন একটু চুলটা ছেড়ে দিই কেন কি চুল পেকে গেছে তো অনেক ছাড়তে আর সাহস পাই না এরকম করে বেঁধে রাখি সারাদিন হুম 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 অনেক চলছিল আগে চুলে জেলায় চিরনে ঢোকাতে পারতাম না মেলোডি হওয়ার পরে বাবা মা চলে যাওয়ার পরে অনেক কিছু ঘটনার পরে চল চলে গেছে এটুকু আছে দিন বেঁচে থাকি এটুকু থাকলেই হবে তার মধ্যে আবার পাকনা ধরে গেছে আইনা দিয়া চাইয়া দেখি আইনা দিয়া চাইয়া দেখি পাকনা চলা আমার লোকে বলে বলে রে ঘরে বাড়ি বালা না আমার ও লোকে বলে ও বলে রে ঘরে বাড়ি বালা না আমার কি ঘরে বানাই আমি কি ঘর বানাই আমি লোকে বলে রে ঘরে বাড়ি আমার ও লোকে বলে রে ঘরে বাড়ি আমার তো আজকে এই পর্যন্ত সবাইকে শুভকামনা শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ジャイグループ。